বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি আজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশকে 52 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। পাঁচ উইকেটে 128 রান সংগ্রহ করেন তারা। 129 রানের টার্গেটে কিউই স্পিনের সামনে দুই বল আগে 76 রানে গুটিয়ে যায় টাইগাররা। 52 রানের পরাজয়ের পর পাঁচ ম্যাচ সিরিজে 2-1 এগিয়ে আছে বাংলাদেশ। ব্যাট করতে নেমেই মারমুখী শুরু করেন ফিনল্যান্ড। মেহেদির প্রথম ওভারেই তুলে নেন 11 রান। তৃতীয় ওভারে মোস্তাফিজের প্রথম বলেই ফেরেন 15 রানে। 20 রান করা উইলিয়ং ফেরেন সাইফুদ্দিনের বলে। গ্র্যান্ড হোম ও টম লাথাম দ্রুত ফিলে 62 রানে 5 উইকেট হারায় নিউজিল্যান্ড। আবারও লো স্কোরিং ম্যাচের সংখ্যা, কিন্তু নিকোলসের 36 রান আর টম ব্ল্যান্ডেলের অপরাজিত 30 রানে 128 রানের স্কোর পায় ব্ল্যাক ক্যাপসরা। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও লিটন আর নাইম বড় ইনিংস খেলতে পারেননি। এজাজ প্যাটেলের স্পিনে স্থিত হতে পারেননি সাকিব আফিফ মাহমুদুল্লারা। 43 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। 20 রানে অপরাজিত থাকে মুশফিক। 16 রানে 4 উইকেট নেন প্যাটেল। বেশ বড়সড় ব্যবধানে হেরে গেল টাইগাররা। 128 রানও কঠিন হয়ে গেল তাদের কাছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ নিজের মাটিতে নিজের মতো উইকেট তৈরি করে নিউজিল্যান্ডের এই খর্বশক্তি দলের সাথে পেরে উঠছে না? সেক্ষেত্রে যখন তারা ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে তখন তারা কী করবে, সেটাই এখন বড় চিন্তার ব্যাপার।